আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুশরা সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ব্লগের ট্রেইলারটা দেখেই হয়তোবা আপনারা বুঝতে পারছেন আজকের ব্লগটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর এই ইন্টারেস্টিং ব্লগের মানে আগের দিনের ব্লগ এটা। তো যেহেতু আমার হাতে সময় নেই, প্লাস হচ্ছে ঈদের মানে ঈদও চলে আসছে, তো ভাবলাম একসাথে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করে ফেলি। তো এখন হচ্ছে আমি বানাবো পিঠা। আর যেহেতু আমরা যাবো আগামীকাল পিঠা পার্টিতে, মানে আমরা সবাই যে যার মতো করে একটা বা দুইটা করে পিঠা বানিয়ে নিয়ে যাব, তো আমি ভাবলাম যে আগের দিন থেকেই মানে একটু প্রিপারেশন নিয়ে নেই। আর আমি বানাবো হচ্ছে তেলের পিঠা প্লাস হচ্ছে একটা ঝাল পিঠা, আর বাচ্চাদের জন্য নিয়ে যাব হচ্ছে পাস্তা। তো এই তিনটা পিঠা হচ্ছে মানে আমার ভাগে এসেছে। তো আমরা সবাই আসলে ডিস্ট্রিবিউট করে নিয়েছি, মানে বলে নিয়েছি কে কোন পিঠাটা নিয়ে যাব। তো আজকে আমি আর ওইভাবে তেলের পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি না। তারপরেও যদি আপনাদের কারো মানে তেলের পিঠার রেসিপিটা লাগে, আমি কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকবারই আসলে এই পিঠার রেসিপিটা শেয়ার করেছি, সে কারণেই আজকে আর করছি না। তো আমি ডেসক্রিপশন বক্সে আমার আগের রেসিপিটার লিঙ্কটা দিয়ে দেবো, এতে করে মানে আপনারা সহজেই মানে ঘুরে আসতে পারবেন বা রেসিপিটা পেয়ে যাবেন। তো আমার তেলের পিঠার গুড়লাটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেব রেস্টে প্রায় 5-7 ঘন্টার মতো, তার মানে আমি সন্ধ্যার সময় এগুলোকে ভেজে নেব। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি আবারও কিচেনে চলে এসেছি দিনকে স্কুল থেকে নিয়ে এসে। তো এখানে আমি গুড়ের একটা মানে শিরা তৈরি করব। আমি এখন আরেকটা পিঠা বানাতে চলে যাচ্ছি, আর এটা কিন্তু আমার বানানোর কোনো প্ল্যানই ছিল না। তো আমার হাতে একটু সময় আছে, তো ভাবলাম যে একটু মানে ডিফারেন্ট একটা কিছু বানিয়ে নেই। আর আমি চাইছিলাম যে একটু সুন্দর করে ডেকোরেশন করব আমার পিঠার যে ডালাটা আমি নিয়ে যাব, তো সে কারণে আমি চাইছিলাম যে একটু মানে কালারফুল কোনো পিঠা হোক, মানে সেটা দিয়ে সাজাবো। তো সে কারণে ভাবলাম যে গোলাপ ফুল পিঠাটা বানিয়ে নেই। আর এটা কিন্তু প্রথমবারের মতো বানাচ্ছি, আমি সবসময় দেখি আর আমার খুবই ভালো লাগে। আর আমি কিন্তু মানে অকেশন খুঁজছিলাম যে সুন্দর একটা অকেশনে আমি এই পিঠাটা বানাবো। তো ফাইনালি যেহেতু এখন পিঠা উৎসব আসছে আমাদের সামনে, পিঠা উৎসব এই কারণেই বলছি যেহেতু এখন মানে অনেকে অনেক রকমের পিঠা নিয়ে আসবেন, তো ভাবলাম যে এখনই হচ্ছে বেস্ট সময়, আদারওয়াইজ কিন্তু এই পিঠাটা আমার আর জীবনেও বানানো হবে না, তো এক চান্সে বানানো আর কি। তো এই যে আমি গুড়ের শিরাটা বানিয়ে নিয়েছি, মানে জালে বসিয়ে দিয়েছি, আর পিঠার ডো বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 কাপের মতো পানি। আর আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে আর কি এই গোলাপ ফুলের পিঠাটা বানাবো। তো পানি আমি জালে বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর কিছু দিতে হবে না। তারপরে যখন পানিতে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব শুকনো চালের গুঁড়ি। তো যেহেতু আমি গোলাপ ফুল পিঠা বানাবো, তো আমি চাইছিলাম যে গোলাপের ফুল যাতে লাল রঙের হয়, তো এখানে আমি কিছু জর্দার রং দিয়ে দিয়েছি। আর তারপরে আমার মানে ডো মাখানোর জন্য আমি এখানে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। আর আমার কাছে কিন্তু পরবর্তীতে মানে একটু শুকনো শুকনো মনে হচ্ছিলো, তারপরে কিন্তু আমি আরও 1/2 কাপ পানি এখানে এড করেছি। আসলে শুকনো চালের গুঁড়ি ওইভাবে পানির আন্দাজটা পাওয়া যায় না, তো যখন একটু নাড়াচাড়া করা যায় তখন কিন্তু এমনিতেই বোঝা যায় যে মানে আরও একটু পানি লাগবে। তো এই পর্যায়ে আমি কিন্তু এটাকে কোনো নাড়াচাড়া করিনি, মানে অপেক্ষা করছিলাম মানে যাতে পানিটা এমনিতেই মানে গুঁড়িটা পানির মধ্যে এমনিতেই মানে গলে যায় বা মেল্ট হয়ে যায়। তো এই যে আমি আরও একটু গুঁড়ি দিয়ে দিলাম, আমার কাছে মনে হচ্ছিলো যে এনাফ পিঠা মনে হয় হবে না। তো এই যে আমি এখন অল্প একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত কাইটা একদম সেদ্ধ হয়ে যায়। তো মাঝখানে আমি এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছিলাম কুকারটা অফ করে প্রায় 10 মিনিটের মতো। তো এরই মধ্যে কিন্তু কাইটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আসল পার্ট। তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এখন এটাকে খুব ভালো করে মথে নেব। তো সে কারণে আমি একটা চোড়া থালের মধ্যে এই গুঁড়িগুলো নিয়ে নেব। আর এদিকে আমার গোলাপ ফুল পিঠার জন্য গুড়ের যে শিরাটা আমি বানিয়েছি সেটা একদম রেডি হয়ে গেছে।
তো আমার সবগুলো গুঁড়ি আমি খুব ভালো করে মথে নিয়েছি, আর এখন এগুলোকে তিন ভাগ করে নিয়েছি। আর এখন একটা বড় রুটি বানাবো। তো রুটিটা বানানোর আগে আমি আরও একটু ভালো করে মথে নিচ্ছি। তো এখন আমি একটা বড় রুটি বানিয়ে নেব, আর সেটার জন্য অল্প একটু তেল আমি বেলনির গায়ে প্লাস কায়ের গায়ে লাগিয়ে নিচ্ছি। আমার রুটিটা বেলা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন একদম পাতলাও না, আবার একদম ভারীও না, এরকম একটা পর্যায়ে আমি রুটিটা কিভাবে রেখে দিয়েছি। আর আমার ঘরে যে নুনের বড়া কাটার জন্য যে কাটাটা ছিল সেটা খুঁজে পাচ্ছি না, তো আমি আমার ইজানের দুধের যে বোতলটা থাকে সেটার মুখ দিয়েই মানে কেটে নিচ্ছি শেপটা দেওয়ার জন্য, রাউন্ড শেপ। তো এই যে একসাথে অনেকগুলো রুটি আমার হয়ে গেল, ছোট ছোট রুটি। আর এখন এগুলো দিয়ে আমি বানাবো হচ্ছে গোলাপ পিঠা। তো এখন আমি মানে একটার উপরে আরেকটা এভাবে রেখে আপনারা দেখলেই বুঝতে পারবেন, তো একটা লাইন ধরিয়ে নিচ্ছে আর কি ছোট ছোট রুটিগুলো দিয়ে। তো আপনারা আসলে যতটা পাপড়ি মানে যদি বেশি চান তাহলে রুটির পরিমাণটা বেশি করে দেবেন, আদারওয়াইজ কিন্তু পাঁচটা রুটি দিয়েও কিন্তু সুন্দর একটা ছোটো মোটো মানে গোলাপের ফুল খুব সুন্দরভাবেই হয়ে যায়। তো এখন আমি একটা শাসলিকের যে কাঠি থাকে সেটা দিয়ে মাঝখানে একটু লাইন করে নিলাম, আর লাইনটা করা হয় যাতে মানে একটা আরেকটার গায়ে লেগে যায়, মানে একটু চাপ দেয় আর কি, আর কিছু না। আর এই তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোলাপের শেপটা দিয়ে দিচ্ছি। একটু শক্ত হাতে এই জায়গাটা একটু চাপ দিয়ে ধরতে হয়, আদারওয়াইজ কিন্তু যখন আমরা এটাকে তেলে ভাজবো তখন কিন্তু ভাজটা আবার খুলে যেতে পারে, তো সে কারণে একটু মানে চেপে চেপে মাঝখানটা আর কি জোড়া লাগিয়ে দেয়া আর কিছু না। তো এই যে আমি মাঝখান বরাবর এটা কেটে নিলাম, তো এতে করে আমার দুইটা গোলাপ ফুল একদম তৈরি হয়ে গেছে। তো এখন আমি আলতো হাতে গোলাপের যে পাপড়িগুলো আছে সেগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ একদম ফুলের মতো দেখতে। তো এই যে আমার সব কয়টা গোলাপ ফুল একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কি যে সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যে ফুলের বাগান হয়ে গেছে একটা, সব কয়টা ফুল সুন্দরভাবে ফুটে আছে। তা এখন হচ্ছে গোলাপ ফুলগুলোকে মানে তেলে ভাজার পালা। আর এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম টু লো, তো একদম হাইতে দিয়ে কিন্তু আবার এই পিঠাটা ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেতর হবে না, শুধু বাইরের দিকটা মানে ক্রিস্পি হয়ে যাবে। তো এই তো আমি একটু সময় নিয়ে পিঠাগুলো খুব ভালো করে ভেজে নেব। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ডাইরেক্ট এগুলোকে তেল ছড়িয়ে দিয়ে দেবো যে শিরাটা বানিয়েছিলাম সেই শিরার মধ্যে। আর এই শিরার মধ্যে আমি এটাকে প্রায় 2-3 মিনিটের মতো গড়িয়ে নেব, তারপরে আবার এটাকে উঠিয়ে নেব গুড়ের শিরাটা থেকে। তো এই যে আমার গোলাপ ফুল পিঠা একদম তৈরি হয়ে গেছে, এখন আমি চলে যাব তেলের পিঠাগুলো ভাজার জন্য। তো
পিঠা ভাজার আগে আমার মনে হলো যে আমি নারিকেল কুড়ানো এখানে অ্যাড করতে ভুলে গেছি, তো এখন আমি নারিকেলগুলো মানে অ্যাড করে নিলাম। এটা হচ্ছে ফ্রোজেন যে কুড়ানো নারিকেলটা পাওয়া যায় সেটা, তো এখন একটু সময় আবার অপেক্ষা করতে হবে এগুলো মেল্ট হওয়ার জন্য। আসলে সকালবেলা মনে হয়নি, আদারওয়াইজ একসাথে মানে মিক্স করে রেখে দিতাম। তো যাই হোক, এগুলো আবার মেল্ট হতে বেশি একটা সময় লাগবে না, একটু নাড়াচাড়া করে আমি মানে নারিকেলের যে শক্ত ভাবটা আছে সেটা ভেঙে দেব, তারপরেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর আমি একের পর এক তেলের পিঠা একসাথে ভেজে নেব। তো যেহেতু আগামীতে ঈদও চলে আসছে, তো ভাবলাম একসাথে অনেকগুলো বানিয়ে নিই, এতে করে আমার ঈদেও মানে চলে যাবে আর প্লাস আমার পিঠা পার্টিতেও মানে কাজে লাগবে। তেলের পিঠা আসলে বানাতে ভালো লাগে, কিন্তু কুকারের অবস্থাটা একদম মানে 14টা বেজে যায়, সে কারণে সামটাইমস রাগও লাগে যে এত তেল ছিটকে। আর এই পিঠাটা যেহেতু তেলের পিঠা, তো মানে মজাও লাগে আসলে খেতে, কয়দিন পরে আবার ইচ্ছেও হয় খাওয়ার জন্য। তো এই যে আমার সবগুলো পিঠা আমি একের পর একে ভেজে নিচ্ছি, আর আলহামদুলিল্লাহ এবারের পিঠাগুলো কিন্তু বেশ মজারই হয়েছে। আমার আম্মার হাতের তেলের পিঠা কিন্তু মাশাল্লাহ অনেক মজার, তো সামটাইমস মিস করি। আমি এখন মানে মোটামুটি পারি তেলের পিঠা বানানো, তারপরেও কেন জানো মনে হয় আম্মার হাতেরগুলো আরও বেশি মজার হয়। তো আমার আজকের মতো পিঠা বানানো এখানেই শেষ, আমার পিঠাগুলো একদম তৈরি হয়ে গেছে, আগামীকাল সকালে আরও কিছু কাজ আছে। তো সকাল হয়ে গেছে, আমি কিন্তু এখনও ব্রেকফাস্টটা করিনি, আমার মাথায় একটা আইডিয়া এসেছে আর সেটাকে বাস্তবায়িত করতেই মানে আমি লেগে পড়েছি। তো এখানে আমি মানে কিছু হাঁড়ি পাতিল বানিয়ে নিয়েছি, যেভাবে আমরা চুই পিঠা বানাই ঠিক সেভাবে, শুধু মানে শেপটা ডিফারেন্ট করে দিয়েছি। আর এখন আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে কদম ফুল পিঠা, আর এটা রেসিপি কিন্তু আমি আমার ঈদের যে প্রিপারেশন ব্লগ বা রেসিপির ব্লগ সেটা শেয়ার করেছি, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এই মানে পিঠাটা কিন্তু দেখতে যেমন ইন্টারেস্টিং, খেতেও কিন্তু অনেক মজার হয়। তো আমি আসলে বানানোর পরে এটার মানে ফাইনাল লুকসটা দেখেই খুশি হয়ে গেছি। তো এখন আমার মাথায় কিন্তু অনেক কিছু চলছে, কাল রাত পর্যন্ত মানে আমার প্ল্যান ছিল একরকম, আর সকাল হওয়ার পরে মানে মাথাটা খুব বেশি মানে ফাস্ট ফাস্ট আইডিয়া আসছে। আর আমার হাতে অল্প সময় আছে, এখনও কিন্তু পাস্তা বানাবো, বাচ্চাদের জন্য বলেছি যে আমি এক ট্রে পাস্তা নিয়ে যাব। তো এর আগে আমি ঝাল পিঠা বলেছিলাম, তো ঝাল পিঠার মধ্যে আমি ভাবলাম যে এটাই নিয়ে যাই, কদম ফুল পিঠা, তো একটু ডিফারেন্ট হবে প্লাস দেখতেও সুন্দর হবে। তো এখন এগুলোকে আমি স্টিম করে নেব, আর এই তো আমার কদম ফুল পিঠা অলমোস্ট রেডি। এখন এগুলোকে একটু কালারফুল করার জন্য আমি জর্দার রং উপর থেকে দিয়ে দেব। তো এই যে আমার কদম ফুল পিঠা একদম রেডি হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি আমার মেইন যে মানে প্ল্যানটা এসেছে মাথায় ডালাটা তৈরি করার জন্য সেটা প্রিপারেশন নিতে। তো এখানে আমি বড় একটা ট্রে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ছোট দুইটা ডিসপ্লে বোর্ড, আর এখন আমি একটু রেখে রেখে দেখছি কোনটায় কী রাখলে মানে দেখতে ভালো লাগে। তো আমি প্রথমে গোলাপ ফুলের যে পিঠাটা ছিল সেটা এক জায়গাতেই নিয়ে নিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না একটু ডিফারেন্ট করি, তো এভাবে আমি আর কি সাজিয়ে নিচ্ছি। মাঝখানে রেখেছি আমার তেলের পিঠা, এখন নিয়ে নিচ্ছি কদম ফুল পিঠা, প্লাস হচ্ছে আমি একটু ট্রেডিশনাল লুক রাখতে চাইছিলাম আমার এই ডালার মধ্যে, যেহেতু আমার কাছে ওইভাবে প্রপার ডালাটা নেই। যদি বাংলাদেশে থাকতাম তাহলে আসলে নিয়ে আসতাম, আর এখন মানে এই বড় ট্রের মধ্যে কাজটা চালিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কদম ফুল পিঠা, আসলে এটা বানানোর পরে যে আমি কি খুশি, মানে দেখতেই যে এত সুন্দর লাগছে সে কারণে আসলে, আর কিছু না। তো আমি চাইছিলাম যে আমার পিঠার ডালার মধ্যে মানে একটা ট্রেডিশনাল ভাব আসবে, বা বাংলাদেশের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো আমি একটু ফুটিয়ে তুলবো। প্লাস হচ্ছে যেহেতু পিঠা পার্টি, রুনা আপা বলেছেন মানে কালারফুল থিম হবে, তো সে অনুযায়ী চাইছিলাম আর কি একটু সুন্দর করে সাজিয়ে নেওয়ার জন্য, আর কিছু না।
যেহেতু হঠাৎ করেই মাথায় প্ল্যানটা এসেছে, আদারওয়াইজ কিন্তু আমি আরও অনেক কিছু দিয়েই সাজাতে পারতাম। তো যাই হোক, যেগুলো আছে আমার কাছে সেগুলোই এনাফ, আর এগুলো দিয়েই এখন মানে আমার মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। তবে একটা জিনিস শুধু আমার মিসিং ছিল, সেটা হচ্ছে আমি চাইছিলাম যে একটা ছোট্ট পতাকা এখানে লাগাবো মাঝখানে, মানে গেঁথে টুথপিকে। আর আনফর্চুনেটলি আমাদের ঘরে প্রিন্টারের ইঙ্কটা শেষ হয়ে গেছে, তো সে কারণে আসলে আমি আর ওইভাবে প্রিন্টটা করতে পারিনি। একটা ফ্ল্যাগ আমি কোনো রকমে প্রিন্ট করেছি, তারপরেও মানে কালারটা আসেনি। আর ঘরে মার্কার বা যে কালার পেন্সিলগুলো আছে সেগুলো আসলে খুঁজে পাবো না, বা এখন আর হাতে একদমই সময় নেই যে এটা আমি করব। তো যাই হোক, আসলে আগে ভাগে প্ল্যান করে রাখলে অনেক কিছুই করা যেত, যেহেতু হুটহাট মাথায় বুদ্ধি এসেছে আর এখনই সাজিয়ে নিচ্ছি, তো যেভাবে মানে করা সম্ভব হচ্ছে সেভাবেই করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার এই পিঠার ডালাটা আপনাদের কাছে কেমন লাগলো। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো গায়ে হলুদেও পিঠা দিয়ে ডালাটা তৈরি করে দিতে পারবেন, অবশ্যই সবাই অনেক পছন্দ করবেন, আমার তো ভীষণ ভালো লাগছে। তো আমার পিঠার ডালা একদম রেডি হয়ে গেছে, এদিকে আমি পাস্তা বানিয়ে নিয়েছি, আর এখন এগুলোকে র্যাপিং করে তারপরে উপরে চলে যাব রেডি হতে। এখন আর হাতে বেশি সময় নেই, তাছাড়া আমার হাতে আরও অল্প কিছু কাজ ছিল, সে কারণে আমি চাইছিলাম যে আগে ভাগে রেডি হয়ে যাই। তো এই তো এখন চলে যাচ্ছি উপরে রেডি হওয়ার জন্য। তো এখানে আমি জামদানি শাড়ি বের করে নিয়েছি, আজকে আমাদের সবার প্ল্যান হচ্ছে আমরা সবাই মিলে জামদানি শাড়ি পরবো। আর এই জামদানি নিয়ে আমার প্রায় 15 দিন থেকে ঘুম নেই, যেহেতু আমার যে পুরনো জামদানিগুলো ছিল মানে কালেকশনে, তো সব কিছু কিন্তু আমি বাংলাদেশে রেখে চলে এসেছি। আর এই পিঙ্ক কালারের জামদানিটা শুধু ছিল আমার, আর ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে মার, আর ব্ল্যাক কালারটা হচ্ছে আমি লাস্ট যে মেলাতে গিয়েছিলাম বৈশাখী মেলাতে সেটাতে গিয়ে কিনেছি ফাইনালি। তো এখন কথা হচ্ছে আমি প্রথমে ডিসাইড করেছি পিঙ্কটা পরবো, তারপরে গ্রিন স্ট্রিটে গিয়ে এটার সাথে ম্যাচ করে আমি সব কিছু নিয়ে এসেছি, এই যে চুড়ি টুড়ি সব কিছু নিয়ে এসেছি। তারপরে প্ল্যান চেঞ্জ যে না এটা পরা হবে না, যেহেতু আমার মানে রুনা পাড়া মানে সবাই আমাদের গ্রুপে সবাইকে দেখিয়েছিলাম যে এই শাড়িটা পরবো কি না, তো সবাই বলছিলেন এটা একদম মানে সফট একটা কালার, তো যেহেতু কালারফুল থিম একটু কালারফুল কিছু পরো। তো ভাবলাম ঠিক আছে মা না হয় পিঙ্কটা পরে নেবেন, আমি ব্লুটা পরে ফেলি। তারপরে আবারও গ্রিন স্ট্রিটে গেলাম, গিয়ে এই চুড়িগুলো নিয়ে আসলাম, তো আসলে মাথা নষ্ট পুরো আমার। তো আর ফাইনালি এখন চলেছি মানে এই ব্ল্যাক কালার শাড়িটা পরতে, যা আমি গতকাল রাত্রে ডিসাইড করেছি, যার মানে আমার ম্যাচিং করা এর সাথে কিছুই নেই, না আছে ব্লাউজ না আছে চুড়ি। তো এখন মানে খুঁজে খুঁজে বের করছি, আর এটা হচ্ছে আমার ইয়েলো কালারের একটা চুড়ি। তো আসলে কীরকম যে লাগছে বোঝাতে পারবো না, এত প্ল্যান করেছি দুইটা শাড়ি নিয়ে সব ক্যান্সেল, এখন হচ্ছে যা মানে আনপ্রিপেয়ার্ড অবস্থায় আর কি ওইটাই পরে যাবো ব্ল্যাকটা, যেহেতু ওইটা আমার কাছেও বেশি ভালো লাগছে। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি রেডি হতে, আর জুয়েলারিটা এখনও বের করা হয়নি, তো আমি চাইছি মানে জুয়েলারি চুড়ি সব কিছু একদম রেডি করে তারপরে গিয়ে নিজে মেকআপ টেকআপ করবো আর কি। তো এখন এই চিকটা বের করে নিয়েছি, এটা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, আর ব্ল্যাক কালারের চৌকার একটা, আর এটার সাথে কোনো টিকলি নেই, তো আমার প্ল্যান ছিল যে আমি ছোট্ট একটা টিকলি পরব, তো হয়ে উঠছে না আসলে। আর আমার কাছে মনে হচ্ছে আমি যদি একটু হালকা পাতলা জুয়েলারি পরি, তো এই ঝুমকাগুলো বের করে নিয়েছি, তো দেখি পরার পরে আসলে কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটাই পরে নেব। তো এখন চলে যাচ্ছি রেডি হতে। তো
আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। আমার হাজবেন্ড আজকে আমাদেরকে ড্রপ অফ করে চলে আসবেন, যেহেতু এটা একটা লেডিস পার্টি বলা যেতে পারে। আমরা সব মেয়েরা একসাথে হয়ে একটু মজা করব, একটু আড্ডা দেব, আর কিছু না। তো আপা বলেছেন যে বাচ্চাদেরকেও নিয়ে আসার জন্য, কিন্তু আমি শুধু দিনকে নিয়ে যাচ্ছি। ইজান ওর বাবার সাথেই থাকবে, আর আমার সাথে যাচ্ছেন হচ্ছে মা। তো রুনা আপা কিন্তু বারবারই বলেছেন সবাইকে নিয়ে যাওয়ার জন্য, আমার ননদ ননা মা সবাইকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সবাইকে নিয়ে যাওয়া আসলে ওইভাবে সম্ভব হয়নি, যেহেতু ওনাদের আগের মানে প্ল্যান ছিল। তো মা আমাদের সাথে যাচ্ছেন, রুনা আপা অনেক করে মাকে খুব মানে ইনভাইট করেছেন যে মা ওইকে নিয়ে আসার জন্য। তো আমরা সিলেটিরা কিন্তু ছোটো বোন বা বোনের শাশুড়িকে মা ওই বলি। তো যাই হোক, আমরা চলে এসেছি রুনা আপার বাসায়। আর রুনা আপার ডেকোরেশন তো মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। সেই দেখলাম বেশ কয়েকজন চলে এসেছেন, আরও অনেকেই আসছেন। তো আমরা সবাই মিলে এখন রুনা আপাকে হেল্প করছি। এদিকে ঝালমুড়ি মাখানো হচ্ছে, প্লাস হচ্ছে আরও মানে যে প্রিপারেশনগুলো বাকি আছে সেগুলো মানে করা হচ্ছে। তো এই তো এখন পিঠা পার্টির যে পিঠাগুলো আছে সেগুলোর নামগুলো লেখা হচ্ছে। তো আসলে খুবই ভালো লাগছিল, একটা অন্যরকম পরিবেশ বা অন্যরকম আমেজ বলা যেতে পারে। আর যেহেতু আমরা সবাই মিলে শাড়ি পরেছি, তো কী যে ভালো লাগছিল। অনেক দিন পরে আসলে মনে হচ্ছিল যে বিয়ে বাড়িতে এসেছি, শুধু বর আর কনের অভাব বা গায়ে হলুদের কোনো প্রোগ্রামে এসেছি, এভাবেই মনে হচ্ছিল। তো এদিকে মনি আপাও হেল্প করছেন রুনা আপাকে, তেলের পিঠাগুলো মানে উনি যে নকশি পিঠা বানিয়েছেন সেটাকে আবারও ফ্রাই করা হচ্ছে। আর পিঠাটা কিন্তু খেতে দারুণ মজার হয়েছিল, আমি মানে পুরো একটা পিঠা খেয়েছি। যদিও বা এই পিঠা আমার খাওয়ার এক্সপিরিয়েন্স আগের তেমন একটা ভালো না, যতবারই খেয়েছি খুবই শক্ত ছিল, আমার মাড়ি ব্যথা করেছে, কিন্তু মাশাল্লাহ এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল, একদম ক্রিসপি আর কুড়মুড়ে। তো এই যে আমিও এখন লেগে পড়েছি আপাকে হেল্প করার জন্য। তো আজকে আমি এত তাড়াহুড়ো করে বের হয়েছি, আমার চুলটা ঠিক মতো করে মানে ঠিক করে আসতে পারিনি। তো আমি একটু পরে উপরে গিয়ে মিলিসার স্ট্রেটনার দিয়ে আমার চুলটা ঠিক করে আসবো। তো যাই হোক, এখনও সবাই আসেনি, তো ভালো হয়েছে, একটু ফাঁকা আছে সবাই, আমরা যে যার মতো করে কাজ করছি, রুনা আপাকে হেল্প করছি আর কিছুই না। যদিও বা আপা সবকিছু আগে থেকেই মানে করে নিয়েছিলেন। Thank you.
আমাদের গল্প আর আড্ডা তো জারি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন যেহেতু ডিনার টাইম হয়ে যাচ্ছে, অলমোস্ট বাচ্চারা বাইরে অনেক সময় ধরে খেলা করেছে, তো ওদেরকে আগে ডিনারটা দেয়া হয়ে গেছে। তো এই যে মা বসে দিনকে খাওয়াচ্ছেন, আর এখন মানে আমরা চাইছি যে মাগরিবের আগে বাইরে একটু ফটোশ্যুট করে নিই, যেহেতু আমরা সবাই শাড়ি পরেছি, তো চাইছিলাম একটা স্মৃতি থেকে যাক, আর তারপরে আমরা খাওয়া দাওয়াটা করে নেব। তো এই যে আমরা সবাই লোনা পার গার্ডেনে চলে এসেছি, আর এখন আমাদের ফটোশ্যুট হবে। আমরা আসলে অনেক মজা করেছি ওই দিন, আর এই তো এখন মনিয়াপা নিয়ে আসছেন আমাদের জন্য, সবার জন্য ফুলের রাখি। তো আসলে একটা গায়ে হলুদ ভাব ছিল, শুধু বর আর কনের অভাব। তো যাই হোক, বেশ মজাই করছিলাম আমরা। এই পিঠা পার্টির উসিলায় আসলে অনেক নতুন নতুন আপুদের সাথে দেখা হয়েছে, সবার সাথে গল্প করলাম, এত ভালো লেগেছে যা আমি বলে বুঝাতে পারবো না। তো এখানে আসলে অনেক আপুরাই ছিলেন যাদের ইউটিউব চ্যানেল আছে, আবার অনেক আপুরা আছেন যাদের ইউটিউব চ্যানেল নেই। তারপরেও যে আমরা এই অল্প সময়ের মধ্যে একে অপরের সাথে এত সুন্দর করে মিশেছি, এত মানে সুন্দর টাইম স্পেন্ড করেছি, সত্যি মানে এটা বর্ণনা করার মতো না। তো আমার যাদের নাম মনে আছে সবাইকে, মানে সবার নাম ধরে ধরে বলছি, আপুরা আপনাদের সাথে দেখা হয়ে আমার অনেক ভালো লেগেছে। যেমন নানজিবা আপা, শামিমা সাদাত আপা, রুকসানা আপা, ফারজানা মামু আপা, দিনা আপা, মনি আপা, লুপনা আপা, রুনা আপা, তারপরে নিশাত খুশব আপু, তো সবার সাথে দেখা হয়ে সত্যি অনেক ভালো লেগেছে। আমরা সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি সবাইকে। ইনশাল্লাহ আবারও মানে সবার সাথে দেখা হবে, আরও সুন্দর সুন্দর টাইম আমরা একসাথে স্পেন্ড করবো ইনশাল্লাহ। সময়ের সাথে আমরা কিন্তু নিত্য নতুন অনেক জিনিসের সাথে পরিচয় হয়, আর এই ইউটিউব জগতে এসে আমার এই সুন্দর সুন্দর আপুদের সাথে আজকে পরিচিত হতে পারলাম। আর যেহেতু আমরা সবাই আজকে শাড়ি টাড়ি পরে একদম লীলাবালি হয়ে গেছি, তো সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি রেখেছি লীলাবালি গানটা দিয়ে। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যেহেতু আমার ফোনের চার্জ একদম মানে চলে গিয়েছিল, তো সে কারণে আমি পরবর্তীতে আর ওইভাবে কিছুই রেকর্ড করতে পারিনি খাবার দাবার মানে পার্টটা। তো এখন আমরা ভেতরে চলে এসেছি, আর এখন হচ্ছে ফাইনাল রাউন্ড, মানে হচ্ছে খাওয়া দাওয়া করার পালা আর কি। তো আমরা এখন সবাই মিলে সবার হাতের মজার মজার পিঠা এনজয় করব। এখানে আমাদের বাংলাদেশের নানান অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠাগুলো ছিল, এক এক অঞ্চলের আপুরা যেহেতু এখানে ছিলাম আমরা সবাই, তো আমরা এক এক মানে এলাকার ঐতিহ্যবাহী যে পিঠাগুলো আছে সেগুলোই বানিয়ে আনার চেষ্টা করেছি। আর সবগুলো পিঠা কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক মজার হয়েছিল, প্লাস একদম পারফেক্ট ছিল। আর এই তো হচ্ছে আমার সেই স্পেশাল রকমারি পিঠার ডালাটা। এত
এত এত পিঠা, পিঠাগুলো দেখে মনে হচ্ছিল যেমন পিঠার উৎসব শুরু হয়ে গেছে। তো আমি তো আর অপেক্ষা করতে পারছি না, যেহেতু আমি লাঞ্চও খাইনি, ভালো করে ব্রেকফাস্টও খাইনি, তো আমার এত খিদে পেয়ে গেছে। তো আমরা এখন সবাই মিলে পিঠা খেয়ে নেব। আর এখন আমার ফোনের চার্জ হচ্ছে মাত্র 5%, তো এনি টাইম এটা অফ হয়ে যাবে। তো যাই হোক, আজকে খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। তাছাড়া আমরা সবাই কিন্তু পিঠা মানে পিঠা চিড়া খাওয়ার পরে আমরা চা খেলাম, তারপরে বসে আমরা গেমস খেললাম। তো আস্তে ধীরে আমরা অনেক সময় একসাথে পার করে তারপরে বাসায় মানে আস্তে ধীরেই এসেছি। তো দেখতেই পারছেন পিঠা আর পিঠা, পিঠার সমারোহ তো সবাই আসলে একটা দুইটা কেউ তিনটা কেউ চারটা করেও পিঠা নিয়ে এসেছেন। তো আজকে পিঠা পার্টিতে এসে অনেক নতুন নতুন আপুদের সাথে পরিচয় হয়েছে, আর তাছাড়া তো আমার লুপনা আপা আছেনই, আমাদের বড় আপা, তারপরে রুনা আপা, মনি আপা, শামিমা আপা, তো ওনাদের সাথে তো মানে আগেই পরিচিত ছিলাম বা একটা আমাদের আলাদা সম্পর্ক হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে ওনাদের জন্য মানে একটা আলাদা মায়া পড়ে গেছে। আর তাছাড়া আজকে পার্টিতে এসে আরও নতুন নতুন আপুদের সাথে দেখা হয়ে গেল। আর আসল সত্যি কথা যদি বলি, ওনাদের মানে ওনাদের সাথে মিশে বা ওনাদের সাথে কথা বলে সত্যি ওনাদের জন্য একটা মায়া মানে চলে এসেছে। তো আসলে মানুষ আমরা এরকমই, যখন মানে সবাই একসাথে হই তখন আসলে গল্প গুজবের মাধ্যমে কেমন যেমন একটা টান পড়ে যায় সবার জন্যই। তো আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর আয়োজন করার জন্য রুনা আপাকে অসংখ্য ধন্যবাদ, আর সত্যি অনেক এনজয় করেছি। তো আসলে ইউটিউব জগতে এসে বা আপুদের সাথে পরিচয় হয়ে ওনারা আমাকে ছোট বোন বানিয়েছেন, আর আসলে আমি অনেক সৌভাগ্যবান অনেকগুলো বড় আপা পেয়ে গেলাম। তো আসলে সত্যি ওনারা আমাকে অনেক আদর করেন। তো এখানে আসলে অনেক রকমের পিঠা আছে আর সবাই মানে একটা দুইটা করে নিয়ে এসেছেন। তো আসলে আমার সব কয়টি মনেও নেই যে কে কোন পিঠাটা নিয়ে এসেছেন, তবে যতটুকু মনে আছে সেটা হচ্ছে চুই পিঠা হচ্ছে লুপনা আপা নিয়ে এসেছেন, তারপরে মনি আপা হচ্ছে নুনের বড়া যেটা সেটা নিয়ে এসেছেন, আর আমাদের রুনা আপা তো বানিয়েছেন সাজ পিঠা বা নকশি পিঠা, আরও কিছু পিঠা ছিল যেগুলো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। একটা ছিল ইডলির মতো ভাপা পিঠা, তো ওইটা অনেক মজার ছিল। আমি কিন্তু মানে আসার সময় অনেকগুলো পিঠা সাথে করে নিয়ে আসি। তো আমি তো প্রায় এক দুই দিন কি তিন দিন মনে হয় সকালবেলা চায়ের সাথে এই পিঠাগুলো এনজয় করেছি। মাশাআল্লাহ প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক মজার হয়েছিল। তো সবার হাতের পিঠা খাওয়ার সৌভাগ্য হয়ে গেল আজকে পিঠা উৎসবের মাধ্যমে বা পিঠা পার্টির মাধ্যমে। পিঠা চিড়া হচ্ছে আমাদের বাঙালিদের ঐতিহ্য, আর ঐতিহ্যবাহী খাবারগুলো বিদেশের মাটিতে যখন এভাবে একটা পার্টির মাধ্যমে সবাই মিলে আমরা এনজয় করতে পারি, তাহলে বুঝতেই পারছেন আমাদের কতটা ভালো লাগছে। আর আমরা আসলে বাংলাদেশ থেকে চলে আসলেও বাংলাদেশকে অনেক মিস করি, আর সে কারণেই আমরা চাই আমরা যাতে বাংলাদেশটাকে একটু হলেও মানে কাছে থেকে ফিল করতে পারি, আমাদের বাচ্চাদের কাছে আমাদের দেশটাকে দেশের খাবারগুলোকে একটু প্রেজেন্ট করতে পারি। তো আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা অবশ্যই আমাদের আগামী প্রজন্মকে একটু হলেও মানে জ্ঞান বা ধারণা দিতে পেরেছে যে আমাদের দেশীয় খাবার দাবার বা স্ন্যাক্সগুলো কেমন হয়, আমাদের ট্রেডিশনাল পিঠা চিড়াগুলো দেখতে কেমন হয় বা এদের টেস্ট কেমন হয়। তো আমি আমার ব্লগের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, যেহেতু আমার ফোনের চার্জ একদম মানে ছিল না, তো আমি আর ওইভাবে কিছুই রেকর্ড করতে পারিনি। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর আমার বাকি যে আপুদের ইউটিউব চ্যানেল আছে আমি আশা করব আপনারা সবাই আপুদের চ্যানেলটা ভিজিট করে আসবেন, আর আমার যে পার্টগুলো মিস হয়েছে আপুদের চ্যানেল থেকে দেখে নেবেন। তো এখন আমি পিঠাগুলো এনজয় করে নিচ্ছি। তো আমি সব আপুদের চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সবার চ্যানেল ভিজিট করে আসবেন। আর সেই সাথে আমি বুশরা আজ এখানেই বিদায় নিয়ে নেব। আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি বসটা আজ এখানেই বিদায় নিয়ে নেব। সবাই অনেক ভালো থাকবেন, স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।